হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে, অ্যাকচুয়ালি 2020-তে আমাদের স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কি ওপেন করা হবে? কোনো জায়গার থেকে তোমরা শুনছো যে সেপ্টেম্বরে খোলা হবে, কখনো বলছে যে না সেপ্টেম্বরে খোলা হবে না। আমি তোমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশান দিচ্ছি যখন যে জায়গার থেকে আমি ইনফরমেশান পাচ্ছি। তো এখানে তোমাদের আজকে প্রপার একটা ইনফরমেশান দেবো, যেখানে সমস্ত কিছু অ্যানালাইজ করে আমি তোমাদের বলবো যে কতটা পসিবিলিটি রয়েছে তোমাদের এর এবছর 2020-তে স্কুল খোলার, এবং কখন হয়তো তোমাদের স্কুল খুলতে পারে। এবং বলা হচ্ছে যেটা যে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে এবং রাজ্যে অক্টোবর থেকে স্কুল খোলা হবে, তারও কতটা চান্স রয়েছে, সমস্ত দিক বিবেচনা করে তোমাদের কাছে তুলে ধরবো বাস্তবটা। তো তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটি দেখার পর। স্কুল কবে ওপেনিং হবে বা কলেজ কবে ওপেন হবে? আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যবে থেকে কোভিড-19 কারণে লকডাউন হয়েছে তবে থেকে স্টুডেন্টের মনে একটা জিজ্ঞাসাবাদ রয়েছে, কবে আমাদের স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করা হবে। তো এখানে কেন্দ্র একটা কথা বলছে, রাজ্য একটা কথা বলছে, তোমরা জানতে পারছো যে এই মাসে খোলা হবে, আবার ওই মাসটা যখনই আসছে ওই ডেটটা তখনই তোমরা শুনতে পাচ্ছ না এখন খোলা হবে না স্কুল কলেজ, আবার পরের মাসে খোলা হবে। তো এখন যেরকম বলা হচ্ছে সেপ্টেম্বরে তোমাদের এর স্কুল, সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত স্কুল কলেজ রাজ্যে বন্ধ থাকবে, এ তারপরে তোমাদের অক্টোবর থেকে খোলা হবে, এরকমটি এখন আশঙ্কা করা যাচ্ছে যে অক্টোবর থেকে তোমাদের স্কুল কলেজ খোলা হবে। তো এর পেছনে কতটা বাস্তবতা রয়েছে সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, সবার প্রথমে বিভিন্ন স্টেটের কথা বলবো, তার আগে আমি একটু অ্যানালাইজ করে দিই আমাদের রাজ্যে কী অবস্থা এবং রাজ্যের সমস্ত দিক বিবেচনা করলে কি ফল আসছে, যে স্কুল কলেজ কি অক্টোবরে খুলবে না 2020-তে খোলার চান্স রয়েছে। তো সমস্ত কিছু তোমরাই কিন্তু একটু অ্যানালাইজ করলে তোমরাই কিন্তু তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার এটা হয়ে যাবে। তো সবার প্রথমে বলবো, গ্লোবাল এক্সপার্ট কমিটি কিন্তু আমাদের একটা নির্দেশিকা জারি করেছে যে কোভিড-19 সময় যদি স্কুল কলেজ খোলা হয় একটা নির্দিষ্ট প্রোটোকল রাখতে হবে, যেটা হচ্ছে SOP। সেই প্রোটোকল মেনটেন করে আমাদের স্কুল কলেজ সমস্ত কিছু খুলতে হবে। তো গ্লোবাল এক্সপার্ট কমিটির নির্দেশিকা অনুযায়ী যে প্রোটোকল দেওয়া হয়েছে, সেই প্রোটোকল যদি মেনটেন করতে হয় তাহলে কিন্তু অনেক কিছু আমাদের মাথায় রাখতে হবে। একটা স্টুডেন্ট যখন একাধিক স্টুডেন্ট যাতে এক জায়গায় জড়ো না হয়, কিন্তু স্টুডেন্টরা বুঝতেই পারছো ছোটো বড়ো অনেক স্টুডেন্ট রয়েছে সেখানে, এক জায়গায় তারা যখন স্কুলে যাবে তখন জমায়েত বা যে ডিস্টেন্সেস সেটা কিন্তু মানা সহজে সম্ভব না। এছাড়া তোমাদের স্কুল, যে স্কুলে তোমরা পড়তে যাবে সেই স্কুল সাধারণত ঘন্টায় ঘন্টায় তোমাদের স্যানিটাইজ করার নির্দেশ দিয়েছে, তারপরে স্কুল খুলতে পারবে। তো এই বিষয়টাও দেখতে হবে যে স্কুলটা ঘন্টায় ঘন্টায় স্যানিটাইজ করতে পারবে কি না, রাজ্য এই ধরনের প্রোটেকশান নিতে পারবে কি না প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এবং যে আরেকটা নির্দেশিকা জারি করেছে যে যে শিক্ষক বা শিক্ষিকারা যখন স্কুলে যাবে পড়াতে তখন তাদের কোভিড টেস্ট অবশ্যই করতে হবে। তাদের দেখা গেল যে এক মাস কি দেড় মাস পর তাদের মোটামুটি বেশিরভাগ সময়ে কোভিড টেস্ট করার মাধ্যমে এই তাদেরকে স্কুল যেতে হবে, এবং কোনো কারণবশত যদি তাদের শরীর খারাপ বা কোনো কোভিডের লক্ষণ দেখা যায় তাহলে কিন্তু তাদেরকে আলাদা জায়গায় পাঠিয়ে দেওয়া হবে বা কোয়ারেন্টাইনে রাখা হবে। এই ধরনের নির্দেশ রয়েছে, এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও বিভিন্ন নির্দেশ রয়েছে যে নির্দেশগুলো ও এই সময় সরকার কি মেনটেন করতে পারবে সেটাও কিন্তু দেখার বিষয়। কারণ এই যে এই সময় যে দুর্লভ পরিস্থিতি স্টুডেন্টরা যাবে, সেই সময় যে প্রোটোকলের কথা তোমাদের গ্লোবাল এক্সপার্ট কমিটি বলেছে, সেই প্রোটোকলগুলো কিন্তু যথারীতি মেনটেন করার পরেই স্কুল খুলতে পারবে। তো এই ধরনের মেনটেন করার যে আলোচনা সেটা কিন্তু এখনও পর্যন্ত রাজ্যে কোথাও শোনা যায়নি যে এই ধরনের কার্যকারিতা হবে বা এর জন্য কোনো স্টেপ নেওয়া হয়েছে। তো এরপরে তোমাদের দ্বিতীয় একটা কারণ তো এটা রয়েছে, গ্লোবাল এক্সপার্ট কমিটি কি বলেছে সেই অনুযায়ী আগে প্রোটোকল বা সেই অনুযায়ী আগে অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে স্কুল বা কলেজগুলোর, তারপরেই কিন্তু স্কুল কলেজ খোলা হবে। রাজ্য কতটা তার সেই প্রোটোকল তৈরির ব্যাপারে এগিয়েছে বা কতটা কাজ শুরু করেছে সেটাও এখন দেখার বিষয়, এখনও কিন্তু এরকম কোনো খবর আসেনি। এর পরবর্তী ব্যাপারটা হলো মিড ডে মিল। তোমরা জানো যখন থেকে লকডাউন শুরু হয়েছে তখন থেকে মিড ডে মিলের যে বিতরণ প্রক্রিয়া সেটা হচ্ছে গার্জিয়ানরা বা অভিভাবকরা গিয়ে স্কুল থেকে মিড ডে মিল সংগ্রহ করতে পারবে। তো এখানে দেখার যে বিষয়টা সেটা হচ্ছে অ্যানাউন্স যেটা হয়েছিল সেটা হয়েছে অক্টোবর পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টকে মিড ডে মিল দেওয়া হবে এবং গার্জিয়ানরা স্কুলে গিয়ে সেই মিড ডে মিল সংগ্রহ করতে পারবে। তার মানে বুঝতেই পারছো স্কুলে যেহেতু অক্টোবর পর্যন্ত তোমাদের মিড ডে মিল দেওয়া হবে, মানে এটা বলা হয়েছে, তার মানে স্কুলে তোমরা আশঙ্কা তোমাদের খুবই কম যে স্কুলে গিয়ে তোমরা স্টুডেন্টরা মিড ডে মিল সংগ্রহ করবে। গার্জিয়ানদের নির্দেশিকা দেওয়া হয়েছে, অভিভাবক যারা আছে তারা অক্টোবর
পর্যন্ত, মানে অক্টোবরের শেষ পর্যন্ত মিড ডে মিল সংগ্রহ করবে স্কুলে গিয়ে। সেই কারণে এটাও একটা লজিক যে অক্টোবরে হয়তো তোমাদের স্কুল খোলা হবে না, আশঙ্কা খুবই কমে যায় এই দিকে বিবেচনা করলে। এর পরবর্তী কারণ হলো বাংলা অনলাইন শিক্ষা পোর্টালে দেখছো তোমরা অনলাইন বিভিন্ন এমসিকিউ এবং অনলাইন টেস্টের ব্যবস্থা করা হচ্ছে বা ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। তার মানে তোমরা বুঝতেই পারছ এখন আমাদের রাজ্য অনলাইনে শিফট হতে চাইছে, কারণ রাজ্যও জানে এই মুহূর্তে স্কুল কলেজ খোলা সম্ভব না। সেই কারণেই কিন্তু এখন তোমরা দেখতেই পাচ্ছ বাংলা অনলাইন পোর্টালে বিভিন্ন এমসিকিউর পরিকল্পনা করা হচ্ছে বা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন অনলাইন ক্লাসের কথাও আলোচনা করা হচ্ছে। তার মানে এই দিকটা দেখলেও তোমরা বুঝতে পারো যে রাজ্যে এর একটা যে আশঙ্কা রয়েছে স্কুল কলেজ খোলা, সেটা কিন্তু অনেকটাই ক্ষীণ, কারণ তারা অনলাইনে শিফট হওয়ার চেষ্টা করছে, অনলাইনকে আরও ভালো করার চেষ্টা করছে। তার মানে তোমরা বুঝতেই পারছ রাজ্য কিন্তু অনলাইনের দিকে একটু বেশি ঝোঁক দিচ্ছে অফলাইনের থেকে। অফলাইনে যে কাজ হচ্ছে তার থেকে অনলাইনে কাজ কিন্তু বেশি ভালো করার চেষ্টা করছে। এবং তোমরা জানো শিক্ষক শিক্ষিকাদেরও ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে অনলাইনে ক্লাস হবে, প্রধান শিক্ষকদেরও বিভিন্ন প্রধান শিক্ষকরা ট্রেনিং নিচ্ছে, সে নিয়েও তোমাদের ভিডিও আমি তৈরি করে দিয়েছি স্মার্ট ক্লাসরুম তৈরি করার জন্য। এবং সমস্ত দিক যদি বিবেচনা করা হয় তাহলে কিন্তু এটাই আসছে যে তোমাদের অনলাইনকে আরও বেটার করার চেষ্টা করা হচ্ছে, কারণ এই মুহূর্তে রাজ্যে স্কুল কলেজ খোলার সম্ভাবনা একেবারে ক্ষীণ। তো এটা তো হলো পশ্চিমবঙ্গ রাজ্যের কথা, এবং আমি এক্সাম নিয়েও তোমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বলছি, এবং অল ওভার যে স্টেট রয়েছে সেই স্টেটগুলোতে স্কুল বা কলেজ কবে খুলবে সেটা নিয়ে একটু আলোচনা করিনি। তো এখানে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, যে ওয়েবসাইট থেকে আমি বলছি খুব পপুলার ওয়েবসাইট টাইমস নাও নিউজ ডট কম, এবং তোমরা বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবে টাইমস অফ ইন্ডিয়াতে india.com, এখানে বিভিন্ন ওয়েবসাইটে স্টেট ওয়াইজ একটা অ্যানালাইজ করে দেখিয়ে দিয়েছে কোন স্টেটে কবে স্কুল খুলবে। তো সবার প্রথমে গুজরাট স্টেটের কথা যদি বলি, গুজরাট গভর্নমেন্ট কিন্তু ডিসিশন নিচ্ছে গুজরাটে স্কুল কলেজ সেপ্টেম্বরের 21 তারিখ থেকে খোলা হবে। তারপরে যদি আমি বলি মধ্যপ্রদেশের কথা, মধ্যপ্রদেশে এখন বলা হয়েছে যে এই মান্থ মানে এই মাসে সেপ্টেম্বর মাসে স্কুল খোলা হবে না, এখনও পর্যন্ত এটা বলা হয়েছে। এবং হায়দ্রাবাদের কথা যদি বলি, হায়দ্রাবাদেও তোমাদের কী হচ্ছে এই 21 সেপ্টেম্বর থেকে স্কুল খোলা হবে বলা হয়েছে, যে টিচাররা ক্লাস নিতে আসবে, তাদের কোভিড টেস্ট করার পরেই তারা স্কুলে ক্লাস নিতে পারবে এমনটি বলা হয়েছে এই হায়দ্রাবাদে। এরপরে যদি কেরালার কথা বলি, কেরালা বলেছে যে সেপ্টেম্বর এবং অক্টোবর স্কুল খোলা যাবে না। কেরালায় নির্দেশ দিয়েছে সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসেই স্কুল খোলা যাবে না, তারপরে স্কুল খোলার পরিকল্পনা নেওয়া হবে। কমভাবে কর্ণাটকা, মধ্যপ্রদেশ এবং যদি আমি বলি তোমার গোয়াও অক্টোবরে এবং কর্ণাটকা মধ্যপ্রদেশ সেপ্টেম্বরের 21 তারিখে, এরকমভাবে প্রত্যেকটা স্টেটের স্কুলগুলো কিন্তু ধীরে ধীরে খোলার চেষ্টা করছে এবং অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে যে খুলবে বলে। বিভিন্ন যে বললাম যে এক্সপার্ট কমিটির যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলগুলো এবং তোমাদের যে কেন্দ্র থেকে যে গাইডলাইনগুলো দেওয়া রয়েছে সেই গাইডলাইনগুলো ও সমস্ত কিছু মানার পর বা সমস্ত কিছু ও অর্গানাইজ করার পর স্কুল কলেজকে খোলা হবে। তো এখানে তোমাদের বলে রাখি, তোমাদের এই যে ওয়েবসাইট থেকে পুরো তথ্য আমি তোমাদের দিলাম তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পুরো স্টেট ওয়াইজ কোথায় কোন স্কুল খোলা হবে, কখন কী রিপোর্ট রয়েছে সমস্ত কিছু জানতে পারবে। এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমরা জানো এখনও পর্যন্ত সরাসরি কোনো নির্দেশই আসেনি কবে তোমাদের স্কুল খোলা হবে, সেক্ষেত্রে তোমাদের সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত বলা হয়েছে যে এখনও পর্যন্ত 30 তারিখ পর্যন্ত বন্ধ রয়েছে। তারপরে যদি মনে হয় পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে স্কুল খোলা হবে। এছাড়া রাজ্যে যদি কোভিডের কেসের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু রাজ্যে কোভিডের কেস অনেক বৃদ্ধি পেয়েছে, ধীরে ধীরে সংক্রমণ বাড়ছে এবং সুস্থতার হারও তার সাথে সাথে বাড়ছে, মানে যারা সংক্রমণ হচ্ছে তার থেকে বেশি সুস্থ হচ্ছে, তো এটাও বলা হচ্ছে। কিন্তু সংক্রমণ তো বেড়েই যাচ্ছে, সেক্ষেত্রে স্কুল কলেজ কিভাবে খোলা হবে সেটা বলার বিষয় নেই। এবং যারা ভাবছো যে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত বন্ধ রয়েছে, অক্টোবর থেকে তোমাদের স্কুল খোলা হবে, এই যে সমস্ত দিক তোমাদের বললাম, এছাড়া তোমাদের আরও কিছু ব্যাপার আমি বলে রাখি, যে হারে গভর্নমেন্টের যে নির্দেশিকা রয়েছে বা এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে সে অনুযায়ী কিন্তু তোমাদের অক্টোবর মাসেও স্কুল খুলবে না, পুজোর আগে স্কুল খোলার সম্ভাবনা প্রায় নীল। যদিও বা কোনো কারণে স্পেশাল কোনো ক্লাস করানো হয় সেক্ষেত্রে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের কিন্তু করানো হবে, আদারওয়াইজ অন্যান্য স্টুডেন্টদের কিন্তু করানো হবে না। এছাড়া তোমরা দেখছো বিভিন্ন স্কুল বা কলেজ রয়েছে যেগুলো যাদের সেমিস্টার বাকি রয়েছে বা যে এক্সামগুলো বাকি রয়েছে বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন উপায়ে কিন্তু স্কুল বা কলেজ এক্সাম নিচ্ছে। তো এখন যে আমি যে অ্যানালাইজ করলাম সেটা পুরোপুরি আমি সমস্ত দিক অ্যানালাইজ করে তোমাদের রিপোর্টটা দিলাম। তোমাদের কী অ্যাকচুয়ালি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে বলো।